বলবেন তারেক রহমানের বক্তব্যের বিষয়ে আজকে কি মেনশন করেছিল, কি হলো, আপনারা কি বলেছেন? থ্যাংক ইউ। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আজকে আদালতের আশ্রয় নিয়েছে। আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব সহ সাবেক এমপি সঞ্জিদা আক্তার ওনারা হাইকোর্টে 2015 সনে জারিকৃত রুলটা ফিক্সিংয়ের জন্য গিয়েছিলেন। আপনারা বুঝতেই পারছেন বর্তমান এই রাজনৈতিক উত্তাল এবং উত্তপ্ততার মধ্যে কেন ওনারা গিয়েছিলেন হাইকোর্টে। আমরা বলেছি আগেও যে রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণস্বরূপ কোথাও রাজপথে না থেকে না পেরে এখন আদালতের আশ্রয় নিয়েছেন। যাই হোক, বর্তমান এই অবস্থার প্রেক্ষিতে গতকালকে একটা রায় হয়েছে, আজকে আবার ওনার বক্তব্য যাতে বাধা করা হয়, প্রচার না করা হয়, সেই জন্য রুলটার ফিক্সিংয়ের জন্য গিয়েছিলেন। এখন জাতি জানে, দেশ জানে যে জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য কত লক্ষ কোটি মানুষ অনুপ্রাণিত হয়, রাজনৈতিকভাবে কত গুরুত্বপূর্ণ, তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্য বা ওনার যে কথা সেইগুলো স্তব্ধ করার জন্য সংবিধানকে ভায়োলেট করে সাংবিধানিক রীতিনীতিকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক সংসদ সদস্যরা কোর্টের দরবারে আজকে হাজির। আজকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই কোর্টে আশ্রয় নিয়েছেন রাজনৈতিকভাবে কোনো লাভ হবে না। পরিশেষে যেহেতু রুলটা রেডি হয়নি, মাননীয় আদালত কাগজপত্র দেখে দেখলেন যে রুলটা রেডি হয়নি, নোটিশ জারি হয় নাই, কোনো কিছু হয় নাই, রুল রেডি হয়নি। যেহেতু রুলটা রেডি হয়নি, যে কারণে রুলটা ফিক্স হয়নি, যে পর্যায়ে আগে ছিল সেই পর্যায়ে আছে। আপনারা কোর্ট কি বলতে চেয়েছেন? জি, আপনারা কোর্টে কি বলতে চেয়েছিলেন? আমরা তো ওখানে কোনো পার্টি না, এবং আমরা আগেও বলেছি যে এই মামলার যে রুলটা ইস্যু হয়েছিল সেই রুলের কাগজপত্র জনাব তারেক রহমান সাহেব পায়নি, অতএব রুলের কাগজপত্র পাননি, রুলটা রেডি না, সেই ক্ষেত্রে তো আমরা তেমন কিছু বলার নাইও। তারপরে আমরা কোর্টে ছিলাম, আর সবচেয়ে বড় কথা এখানে জনাব তারেক রহমান সাহেবের যে অ্যাড্রেস দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেসটাও, এবং যিনি মামলা করেছেন তার লোকাস ক্যান্ডিডেট কী ছিল, দেয়ার ওয়াজ নো লোকাস ক্যান্ডিডেট। তারপরে উনি একজন মেয়ার অ্যাডভোকেট, রুল ইস্যু হয়েছে, সেম আবার ইন্টেরিয়াম অর্ডার হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে আদালতের কথা। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তারেক রহমান সাহেব এবং বিএনপির কাছে পরাজিত হয়ে আদালতের আশ্রয় নিয়েছে। থ্যাংক ইউ।